সবাইকে জানাই শুভ মহালয়ার আর প্রীতি ও শুভেচ্ছা। আশা করি পুজো ভালো কাটবে, সবাই সুস্থ থাকবে আর সবাই খুব আনন্দ ও মজা করবে। বাঙালির সবচেয়ে বড় পুজো দুর্গাপুজো এখান থেকে স্টার্টিং হয়। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভিটি অ্যান্সার স্টোরি। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। দেখতেই পাচ্ছি আমি কোথায় এসে গেছি, আমার পিছনটা পুরো দেখে বোঝা যাচ্ছে যে আমি কোন জায়গাটা এসেছি। সো গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তোমরা যদি এখানে আসতে চাও তো একদম সহজ উপায় হচ্ছে সোয়া বাজার নামবে, একদম 2 মিনিট হেঁটে। সো এখানে যে কুমোরটুলির অলিতে গলিতে তোমরা দেখতে পাবে এখানে মূর্তি গড়ার কাজ চলছে, কারণ এখন আর মাত্র 1 সপ্তাহ আর বাকি নেই। সেই জন্য পুরো কাজ জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছি এখানে সব কিছু এখন বন্ধ আছে, এখন হচ্ছে রেস্ট টাইম। তো আজকে ওয়েদারটা প্রচুর রোদ ছিল, এখন একটুখানি কমেছে, তো এখন একটুখানি এই সাইডটা ঘুরে দেখা হচ্ছে। আর এইসব মূর্তিগুলো এখন ঢাকা রয়েছে, কারণ এখানে কিছুদিন আগে খুব জোরে বিশাল বৃষ্টি হচ্ছিল, সব জায়গাতেই হচ্ছিল। তো এই মূর্তিটা এটা দেখিয়ে পুজো আর বেশি দিন দেরি নেই, কারণ পুজো চলেই এসছে। দিনগুলো আর বেশি দিন নেই, তো আমরা চলে এসেছি আজকে কুমোরটুলি। এই যে দেখতেই পাচ্ছ, ওই সাইডটা প্রচুর রোদ্দুর, তাই জন্য ছাওয়াতে এসে ভিডিও করতে হচ্ছে। এতদিন ধরে প্রচুর বৃষ্টি পড়ছিল আর আজ হঠাৎ করে এত রোদ দিয়েছে, মানে পুরো উল্টো ওয়েদার। তো যাই হোক, ওই দিকটা এই যে আমার পিছনে, এখানে পুরো দুর্গা ঠাকুর প্রতিমা এখানে বানানো হয়। এখান থেকে বিদেশে যায়, এখান থেকে
অনেক জায়গায় যায়, তো এই জায়গাটা সেটার জন্য খুব ফেমাস, দুর্গা প্রতিমার জন্য। সবাই আমরা পুজোর জন্য এক্সাইটেড কতটা। বাচ্চা বুড়ো সবাই সারা বছর ওয়েট করে থাকি পুজো কবে আসবে বলে। তো একটা এটা পুজো মানে একটা আনন্দ সময়, তো আনন্দের মুহূর্ত সবাই জানি। এই পেটের ভেতর লাড্ডু আছে, প্রচুর লাড্ডু আছে। তো গণেশ ঠাকুরের পুজো মানে আমরা জানি লাড্ডুর পুজো। আর এখানে গণেশ ঠাকুরের, আমি যেহেতু শুনেছি আর কি, গণেশ ঠাকুরের কানের মধ্যে নাকি যেটা উইশ করা হয় সেটা নাকি পূর্ণ হয়। তো এই গণেশ ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে, কালারিং না যদিও বা, কিন্তু এটা খুব কিউট। কুমোরটুলির আর একটা ইনফরমেশান আমি দিতে চাই, সেটা হচ্ছে এখানে আসার পর তোমাকে ক্যামেরা বা ব্লগ করার জন্য পারমিশন দিতে হবে। তার জন্য একটা টিকিট বা টোকেন টাইপের দেবে, যেটা রুপিস হচ্ছে 50 বা 100, সেটা তোমাদের কেটে নিতে হবে। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।